أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. কিভাবে একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারে সেই বিষয়ে আলোচনা হবে। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমিন। এবং যে আয়াতুল কারিমা তিলাওয়াত করেছি আজকে, সেই আয়াতুল কারিমা অর্থটা আমাদের আজকের বিষয়ের সাথেই সম্পৃক্ত হবে, যদিও ব্যাখ্যা এবং তার ব্যাখ্যা আমরা বলেছি আজকে বিষয়ের আলোকে হবে। তার মধ্যে একটা নতুনত্ব থাকবে, তার মধ্যে একটি ইমেজ থাকবে এবং টার্গেট সবারই থাকবে যে কিভাবে আমরা আল্লাহ প্রিয় হতে সম্পূর্ণভাবে নিরসন এবং শেষ হয়ে যেত, আর কোনটা কমে আসবে আল্লাহ কেন আসবে না, যেখানে আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, আল্লাহ সৃষ্টি যার নির্দেশ অথ নির্দেশ তার, ওই নির্দেশ আজকে আমি গতানুগতি করছে করছি না, যে নির্দেশ তার বলে একটা বিশেষ অঙ্গনকে বোঝানো না, নির্দেশ মাসলা মাসাইল নির্দেশ, আমলের নির্দেশ, এবাদতের নির্দেশ, আকীদার নির্দেশ, ইমানের নির্দেশ, চালচলনের নির্দেশ, দেশ চালনার নির্দেশ, প্রজা পালনের নির্দেশ, রাষ্ট্র শাসনের নির্দেশ, রাজা হওয়াতে নির্দেশ, প্রজা হওয়াতে নির্দেশ, সারা পৃথিবীর সকল যত নীতি আছে, সমাজনীতি, অর্থনীতি, সমরনীতি, সকল বিষয়ে যেটা নির্দেশ, এটা অধিকার কেবলমাত্র আল্লাহ। এবং বিগত এক সপ্তাহ আগের সপ্তাহে আপনারা শুনেছিলেন যে সূরা ফাতিহার মধ্যে ইস্তেআনাত এর ব্যাখ্যা যেটা বলা হয়েছিল, যে আল্লাহর কাছে আমরা যে সাহায্য কামনা করেছি তার দুইটা ধার আছে। একটা হলো বাহ্যিক, আমার যেটা প্রয়োজন দেখতে পাচ্ছি সাহায্যটাও দেখতে পাওয়া যায়, এটা ওখানে কিন্তু আসল ছিল অন্যটা, যেটা আদর্শিক দেখতে পাওয়া যায় না, আমরা সেটাও কামনা করছি যে আল্লাহ আমরা তোমার কাছে হেদায়েতের পথে সাহায্য কামনা করেছি, এবং আল্লাহ পাক সেই সাহায্য দিয়েছেন মহাগ্রন্থ কোরআনের দিক নির্দেশনার মাধ্যমে, এবং তার ব্যাখ্যা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। সেখানে বুঝতে যেটা জটিল হয়, সেখানে কোন একজন ইমামকে শর্ত না করে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে নিয়ে যত ইমাম রয়েছেন যারা কোরআন সুন্নাহকে বুঝেন জটিল বিষয়, তাদের বুঝ এবং ব্যাখ্যার সহযোগিতা সেখানে কিন্তু সন্নিবেশিত আছে। কেউ যদি মনে করে তৃতীয়টা সার, এটাও যেমন ভুল, কেউ যদি মনে করে যে তৃতীয়টা হয়ে গেছে সবকিছু উল্টে আসল, ওইটা ওই ব্যাখ্যায় যা বলবে সেটাই কোরআন সুন্নাহ, এটা হলো আরো মারাত্মক, আরো মারাত্মক। এই জন্য ভারসাম্যতা ইসলামে বড় একটি বিষয়, এবং বর্তমান বিজ্ঞান উন্নত যুগে বৈজ্ঞানিকরা তাদের জাগতিক বিষয়ে তারা পরাঙ্গমতা অর্জনের জন্য, উন্নতি এবং তাদের শান্তি ঠিক এবং স্থির রাখার জন্য, তারা কিন্তু সমন্বয় জিনিসটাকে বর্তমান বিশ্বে বড় একটা সমাধান হিসেবে ধরেন, আল্লাহ আকবার। তারা যদি নিতে পারে সেটাকে দুনিয়ার বিষয়কে সুচারু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আমাদের মুসলমানদের এখানে এটার প্রয়োজন কত বেশি রয়েছে সেটা সহজেই অনুপায়, কিন্তু সেখানে কোনো কিছু সার দেওয়া ছাড়া, কোনো কিছুকে সার দেওয়া ছাড়া, যেটা ঠিক আছে তার মধ্যে সমন্বয়ে পথটা হল সবচেয়ে সুন্দর এবং নিপুণ, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে তার প্রিয় হওয়ার একটি সূত্র দিয়ে দিলেন, এবং এটাই হলো সবচেয়ে ব্যাপক, এবং এক বাক্যে এত ব্যাপক এবং এত গভীর যে এটা যদি আমরা ঠিক মতো ধরতে পারি আমাদের আর অনেক জিনিস অনেক কষ্ট করাই লাগবে, কিন্তু জানতে হবে তিনি কোন জায়গায় কি কাজটা করেছেন। আপনাকে একজন বললো যে আমার কিছু পছন্দের কাজ আছে, সেগুলো আপনি করতে পারলে আপনি আমার একজন বিশেষ ব্যক্তি হবেন। তো সে চিন্তা করে গেল কতই কাজ আছে, কোনটা বা তার পছন্দে, বিশেষ ব্যক্তি হতে গেলে আবার তার মধ্যে প্রায়োরিটি কোনটা আগে, কিভাবে বাছাই করবো। সে যদি একটা মডেল সামনে দিয়ে বলে দেয় যে ওই যে আরেকজন তোমার আগে আমার প্রিয় হয়ে গেছে, তার ফলে সিরিয়ালে নাম্বার ওয়ান,
সেইভাবে তুমি আমাকে ফলো করলেই সমাজে তোমার অবস্থা পাই যাবে। তার বিষয়টা কত সহজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রিয় আল্লাহ, এত বড় একজন স্রষ্টা, তার কাছে প্রিয় পাত্রে পরিণত হওয়া কতই কঠিন জিনিস। আমাদের কোনো কিছুই জানা নাই এবং কোনো কলা কৌশল দিয়েও কাজ করার মতো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে একজন সেনা মানুষ পাঠালেন, সর্বশেষে তাকে পাঠালেন, আর পাঠিয়ে যেহেতু তিনি শেষ উম্মতের শেষ নবী, একক আদর্শ হবেন, সারা পৃথিবীর সকল মানুষকে অঙ্গুলি নির্দেশ করে বলে দিলেন সূরা আল ইমরানের 131 আয়াতে, তোমাদের এটার জন্য অত বেশি কষ্ট করা লাগবে না। আমার আমি যে আল্লাহ যত বড়, আমার মহাগ্রন্থ আল কোরআন অনেক কঠিন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে যতটুকু সম্ভব তার বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সহজ করেছেন। তারপরে আজকে তার রূপ হলো এই যে তার অনুবাদ বুঝতেই কত কষ্ট, তার পেরিয়ে যায়। তো এই জায়গা তো আরো অনুগ্রহ করেছে সেই কাজ দিয়ে যে বলেছেন যে দেখে নাও তারা কোন কোন কোরআন, ওই যে ওই দিন আলোচনা হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস্তব কোরআন, তার চরিত্র ছিল কোরআন। আল্লাহ পাক যেন সারা পৃথিবীর মানুষকে বলে দিলেন যে ওই মানুষটাকে তোমরা ফলো করো, তাকে ফলো করলে তোমরা আমার প্রিয় হয়ে যাবে। কেন বলে সে তো আমার প্রিয়, আল্লাহ এমন প্রিয় যে পৃথিবীতে আর না কোনো নবী না কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় পৌঁছে। তাহলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় যিনি ওনাকেই আরেকটি পরিভাষায় বলা হয় আল্লাহ ওলি। আল্লাহর ওলি এখানে ওলির অর্থ গার্জিয়ান, এখানে ওলির অর্থ আপন বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্তরঙ্গ বন্ধু এবং সবচেয়ে বড় বন্ধু। তিনি একাধারে খলিলুল্লাহ, তিনি একাধারে হাবিবুল্লাহ। যদি ইব্রাহিম আলাইহিস সালাম হন খলিলুল্লাহ, অথচ দুইজনই একাধারে হাবিবুল্লাহ, দুইজনই একাধারে খলিলুল্লাহ, এটা একটা পরিভাষা আমাদের সমাজে বলা হয়। এই খুল্লা এবং এই হক ও মহাব্বত, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে, সেজন্য তিনি হলেন প্রথম নম্বরের খলিল এবং প্রথম নম্বরের হাবিব। সুবহানাল্লাহ, দুই নম্বর মানুষ হলেন সারা পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু আপনি চিন্তা করে দেখুন ওই ইব্রাহিম নবীর ত্যাগটা, ত্যাগের মহিমাটা দেখুন, এর অর্থ হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সচক্ষে আপনি একটা ঘটনায় হতে এইভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু ধুকে ধুকে, পরতে পরতে, দিলে দিলে, রন্ধ্রে রন্ধ্রে, কণাও শিরায় এবং প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার যে ত্যাগের মহিমা, তার যে কষ্ট এবং তার যে কুরবানি, সেটা এত তুঙ্গে পৌঁছে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘটনাটা প্রসিদ্ধ যে তার ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটিয়ে পা পা করে বাবার সাথে চলাফেরা শুরু করলেন, ওই সময় যখন নির্দিষ্ট আসলো সবাই করার এবং তিনি ছুরি চালাতে লাগলেন, ওই ত্যাগের মহিমা অপেক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জানকে নয় নয় বার যখন তিনি হত্যার সম্মুখীন হয়েছিলেন, আর কষ্টের কথা তো বললাম সবগুলো জমা করলে এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে দিব্যি ছেলেকে ছুরি দিয়ে কুচা কষিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের মহিমা আল্লাহর কাছে আরো ঊর্ধ্বে পৌঁছে গেছে, যার ফলে তার মর্যাদা আল্লাহর কাছে উঠছে উঠে গেছে। আপনিও আল্লাহর প্রিয় হতে গেলে ত্যাগ যত বাতিলপন্থী যত বিধর্মী পড়া বেশি, 100 পৃষ্ঠা আমেরিকানরা না পড়লে তাদের ঘুম হয় না, সে যদি হসপিটালে বিছানায় ঘুমাইতে হয়। ওরা জাগতিক বিষয় নিয়ে পড়ে তো জাগতিক বিষয় সবার শীর্ষে পৌঁছে গেছে, আপনি যদি আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়তে তাহলে ঠিক মতো আপনি সবার শীর্ষে পৌঁছে দিতেন। চিল্লা পাল্লা করে লাভ হবে না, অথবা মিডিয়া ব্যবহার করেই তো মনে করছেন বাচ্চা হয়ে গেছে, এগুলো ফালতু কথা, ফালতু চিন্তা। এখন পর্যন্ত সারা পৃথিবীর সকল মিডিয়ার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং শক্তিশালী মিডিয়া হলো এই মিম্বর, যা সূচনা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপিয়ানরা অ্যাপিল করেছে মুসলমানদের কাছে যে বছরে মাত্র এক দিনের জন্য হলো কাবা করে মিম্বরটা আমাদের জন্য দেন, যারা আসেন না থাকতে যারা থাকতে। আজকে আমরা অনেক জিনিসে অজ্ঞ,
কিন্তু মনে মনে অনেক বড় পণ্ডিত। জাগতিক বিষয়ে আমাদের কত জিনিস জানবে, যে জিনিসগুলো জানলে আমাদের ধর্মীয় বিষয়ে আরো ভালো করে বোঝা হবে। ভুলের মধ্যে আজকে আকাশে উঠতেছে ঘূর্ণায়মান ধুলি ফেলা হতো আমাদের অনেক যুবকের যুবককে নিয়ে এখন দেখা যাচ্ছে অনেক বিদ্রোহ পর্যন্ত। মিডিয়াতে কার চেহারা বেশি দেখা গেল সেটা কি কোনো স্কলা, কে কোন চ্যানেলে চলে গেল সেটা কি বলো স্কলা, এটা হলো বিরাট বড় একটা বিভাগ যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখিবে তাই পেলো পেতে পারো অমূল্য রত্ন। আজকে আর ছাই নাই এগুলো দেখার সুযোগ নেই, সবাই খালি মিডিয়া দেখে। কার চেহারা মিডিয়ায় কতবার আসলো আমাকে জিজ্ঞেস করে, যারা আমাদের ছাত্র হওয়ার যোগ্য না তাদেরকে শিক্ষক বানাবে বললো আবার বুঝে না, বলে কেন বলে উনি বোধহয় রং বলেছে, কারণ আমরা তাকে মিডিয়াতে বেশি দেখেছি। তাই এটা মা কত দূর গিয়ে পৌঁছে গেছে চিন্তা করে দেন। আর এদিকে বিতর্কীরা আমাদের জিনিসগুলোর তথ্য এখন বুঝতেছে, বলছে সারা বছরে মাত্র এক দিন তারা চায় তারা শুধু মিম্বর, যে কেন তারা জানে যে মিম্বরের প্রভাব ওটা আছে এবং এটা অবিস্মরণীয় হয়ে থাকবে এবং এটা একেবারে চিরন্তন সত্য কথা যে মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দেন তার সামনে যারা বসে, এটা হলো জিবরিল আমিনের শিক্ষা দেওয়ার একটা পদ্ধতির সাথে মিল আছে। তাহলে তাহলে কাছাকাছি হতে হবে, আদর সহকারে বসতে হবে এবং ক্লাসের একটা ভাব মর্যাদা বজায় রাখার মধ্যে শিক্ষা যে একটা গভীরতা তার যে একটা বর্গ এটা যেভাবে পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না। সেই জন্য গিয়ে দেখেন কার খালু কার তার কোথায় বাড়ি কি তার চিন্তা চেতনা কিছুই জানা নাই, নেটের মাধ্যমে সবাই হয়ে গেছে একই প্রতিষ্ঠানের ছাত্র। কিন্তু এরপরে যার যার ভাগ বিভক্তি জায়গায় জায়গায় থেকে গেছে এরকম অবস্থানের কোনো কাম্য ছিল না। সাময়িকের জন্য মুঠের উপর ঠেকা চালানো যায় একটা তথ্য আমি জানলাম, কিন্তু স্থানের যে রোল এইগুলির সাথে এটা যদি সাংঘর্ষিক একটা ব্যবস্থা আসে তো একশত পৃষ্ঠা ওরা পড়ে। ওদের প্রত্যেকটি মহল্লায় পাবলিক লাইব্রেরি আছে, ওরা যেখানে 96 পৃষ্ঠা পড়ে জাপানিরা, আমরা সেখানে মাত্র 4 পৃষ্ঠা পড়ি। এবার আপনি গেলেন আপনার অবস্থা কোথায় হবে, তথ্য থাকলে তো হবে না। অথচ তারা বলেছে, তা বলেছে যে এক ঘন্টার আলোচনা করতে গেলে 10 ঘন্টা একজনকে পড়তে হবে ওই বিষয়ের উপরে। অথচ তাদের কোনো তাদের আমাদের মতো ধর্মীয় বিষয়ে গভীরতা নাই, যেটা আছে এটা বিকৃত বাইরে অল্ড টেস্টামেন্ট হোক নিউ টেস্টামেন্ট হোক। দ্বিতীয়ত হলো যেগুলো বিষয় নিছক সেগুলো হলো শাস্ত্রীয় ব্যাপার যেগুলো বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, তথ্যের সাথে যেগুলো তারা এখন ডিসকভারি করেছে সেগুলো এগুলো তো ডিসকভারি যে করছে তার যন্ত্র তার তন্ত্র ওগুলো দিয়ে তাকে পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু ইসলামের এক একটা পরিভাষা এক একটা শব্দ আপনাকে জানতে গেলে হতো সারা জীবন চলে যাবে আপনি জানবেন। তাদের একজন গবেষক বই লিখছে, বই লিখতে গিয়ে দেখছে যে মুসলমান লেখকরা লেখে, লেখার পরে ইবন বিন দিয়ে কিছু লেখা হলে সেখানে একটা টান দিয়ে নিচে লেখা হয় যে তার জীবনী এই অত সালে জন্ম এত সালে তার মৃত্যু, তিনি এই বই লিখেছেন। এখন এইভাবে একজনের নাম ছিল ইবনে লাবুন, এবি লাবুন কিন্তু একটা পরিভাষা, এটা জাকাত দিতে গেলে পশু পক্ষীর মধ্যে গরুকে বলা হয় যেটার একটা নির্ধারিত বয়স আছে। এখন তিনি টান দিয়ে নিচে লেগেছেন আল্লামা ইবনে লাবুনে অথবা ইমাম ইবনে লাবুনের জীবনী। আমি বহু রূপান্তর করলাম, মুসলিম মনীষীদের বই পড়লাম, আমার জগতে যেগুলো আসলো পড়লাম, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি ইবনে লাবুন সাহেবের এত বড় একজন পণ্ডিতের জীবনীটা আমি পাই না, এই জন্য আপনাদের কিছু দিতে পারলাম। তো ওনার জীবনী উনি কি পাবে, এটা শুধু বিধর্মী হয়ে এই ঘটনা বুঝতে পারলে তা যিনি শাস্ত্রীয় একাডেমিক পদ্ধতিতে কোনো আলেন না তার ঘটনা এরকম। আমার সামনে অনেক আমার তালিকা কয়েক শ তার মধ্যে বড় বড় পণ্ডিতরাও আছে, এমন ঢা ঢা কথা একজনে বলেন যে আপনাদের কাছে বিরাট বড় পণ্ডিত কিন্তু শাস্ত্রীয় বিষয় না, সামান্য চিন্তা করলেই দেখা যায় যে মূর্খ, মানে অনেক বিষয়ে মূর্খ আমি আছি। বিরাট বড় একজন প্রসিদ্ধ পণ্ডিত বললে আর হাদিস বলা হয় একদল বিশেষ শ্রেণীর মুহাদ্দিস পণ্ডিতদেরকে সর্বসাধারণের মধ্যে নাকি আহলে হাদিস নামে কোনো জিনিসে অস্তিত্বই নাই। এটা শুধুমাত্র এই 5টা দেশে আমাদের এই সাবকন্টিনেন্টে কয়েকটা নাম বলে বললেন যে এগুলোতে আছে আর নাকি কোথাও নেই। আমি বলবো এটার জন্য আমি কিতাব দেখাইতে যাবো না, কিতাব তো আমার কাছে দেখার দিলে আছে। আমি আপনাদেরকে বলছি আপনারাই তাকে উত্তর দিতে পারবেন, সেটা হলো আহলে হাদিস হতে গেলে পণ্ডিত হওয়া লাগবে, উনি বলেছেন সাধারণ মানুষের নাম দেওয়া যাবে। আহলে হাদিস হতে গেলে যে পরিমাণ পণ্ডিত হওয়া লাগে তার চেয়ে আরো সুখ্যাতিপূর্ণ পণ্ডিত হওয়া লাগে একজন যদি হানাফি নাম দিয়ে তাকে হানাফি মাজহাবে পণ্ডিত হতে হবে, হানাফি শাফি মালিক হানাফি। এবং আগের যুগে বড় বড় পণ্ডিতদের কাছে এই পরিভাষাটা ছিল যিনি যেই মাজহাবের উপরে উৎপত্তি লাভ করেছেন ওই ভেক্ষের উনি একজন পণ্ডিত, তার চুল চেরা এ
দেখলো যে যত গভীরতা যত ব্যাপকতা যত সুখাতিপূর্ণ বিষয় আছে সবগুলো তিনি আয়ত্ত করতে পেরেছেন তিনি কিন্তু হয় হানাফি হবেন না শাফি মালিকি বা হাম্বলি হবেন না আমাদের সমাজে তো দেখা যায় সলিমুদ্দিন হানাফি খলিমুদ্দিন হানাফি আসেন উনি কোন কিতাবে কোন লিখছে উনি কি হেদায়ের নাম জানে অথবা উনি কি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নাম জানে অথচ যেই বড় পণ্ডিত এই কথাটা বলছে উনি প্রায় সময় আবার ওই আলগুল পাখে একসময় এটা একসময় আরেকটা বলতে গিয়ে বলে আমি হানাফি হোসেনের হুজুর বা আলেম কিন্তু আহলেদেরকে ভালোবাসে কত তাল সামান্য তাল দেখে মানুষ একদল আছে পরিষ্কার ক্লিয়ার কার সে ওইদিকে আছে বাবা ওইদিকে আরেকদল আছে না আমার সে আমার আরেকদল আছে মাঝখানে বসে রয়েছে হুজুরের সন্তান তখন যেটা ইচ্ছা সেটা যখন এদেরকে প্রশংসা করার করবে আমার হাজার প্রশংসা আপনি করেন কিন্তু আমার একটা তথ্য যদি আপনি বিঘ্নিত করেন আপনি তথ্য সংগ্রাস সন্ত্রাসী কথা ঠিক হবে অপরাধ উনি আমাকে বন্ধুত্ব দিয়ে কি উপকার করবে এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা কোনোদিন কারো বন্ধুত্বের মোকাবেকি ছিল না আজ নয় আল্লাহ হে আল্লাহর দিন এবং যারা এই পথে চলে তাদের সাহায্যকারী কেবল মাত্র আল্লাহ আপনি যে আমাকে দেখাবেন যে আমি আপনাদের ওকালতি করছি আর এরপরে আপনি কত সন্ত্রাসী হয়ে আপনি কেটে দিলেন বলে আহলে হাদিস বলে কোনো সর্বসাধারণ মানুষের জন্য আমি হতে পারি না নাউজুবিল্লাহ এইভাবে আল্লামা আলবানী মতো একজন ফকি উনি মূলত ফকি হানাফি মাজহাবে ফকি ওনার বাবার সাথে দামেস্কে যান মসজিদের উনি ইমাম এক সপ্তাহের ছুটিতে বাইরে যাবেন তো বলেছেন যে বাবা তোমাকে আমার নাইবে ইমাম হতে হবে এর কিছুদিন আগে তিনি ইরাক দিন আমাকে একজন বড় মহাদ্দিসের হাদিস গবেষণা করে করে দেখেছেন একটা হাদিস সারা বিশুদ্ধ সাব্যস্ত হয়েছে যে যে মসজিদে লাশ দাফন করা আছে সেই মসজিদে নামাজ পড়ে এবং ঐতিহাসিক সাব্যস্ত হয়েছে যে জাকারিয়া আলাইহিস সালামের লাশ এই দামেস্কের জায় মসজিদে মধ্যে দাফন করা আছে তখনই তো বাচ্চা দিয়ে গেলেন বললেন যে বাবা ইমামতি তো দূরের কথা আজ পর্যন্ত আমি যেই তাহকিকে পৌঁছেছি যে আপনার এই মসজিদে আমার নামাজ পড়াই হবে না বা পড়ানো কেমন বাবা বললেন আচ্ছা ধৈর্য ধরে পড়াও এইভাবে করে যে কোনো একটা সলিউশন উপস্থিত হলো পরে আশা করে তিনি দেখলেন যে ছেলে তো এখন আমার উপর দিয়ে পড়াচ্ছে এমন তো বাপ বেটাই লাগবে দ্বন্দ্ব আর যাবে আমার ইমামতি এত বড় ইমাম দামেস্কের আমি খতিব এবং ইমাম এটা গেলে তো আর হবে না এই দেখেন হক এবং বাতিলের মধ্যে কিভাবে স্বার্থটা কত জলাঞ্জলি দিলে আল্লামা আলবানী হওয়া যায় তা না হলে দামেস্কের জায় মসজিদ ইমাম খতিব হওয়া সত্ত্বেও আজকে পৃথিবীর কোনো মানুষ আমার মনে হয় না যে আমি নিজেই তো বলতে পারছি না যে আল্লামা আলবানী নাসিরুদ্দিন আলবানী সাহেবের বাপের নামটা কি কিন্তু নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই মাসালাতে সন্তোষ হওয়ার কারণে ওই সিরিয়া টাকায় মুদ্রায় মাত্র 25টা টাকার মালিক হয়ে রোডের আশ্রয় হয়েছিলেন বাবা বলেছিলেন যেটা তাও তিন দিন সময় নিয়েছিলেন বাবা বলছেন যে তোমাকে কয় আমার সাথে একমত হয়ে থাকতে হবে আর না হলে আর যাকে আমরা ত্যাজ্য পুত্র বলি ওটা মেনে নিতে হবে তিনি তিন দিন সময় নিয়েছেন ইস্তেহারা করেছেন যে বাবার সাথে ত্যাজ্য পুত্র হওয়ার ব্যাপার যদিও বা দিনের বিষয় তাও আল্লাহর কাছে এটা কেমন হবে না হবে তিন দিন পরে দেখেছেন মাসলা মাসাই সো আরো বোঝাপড়া করে যে তার মধ্যে আর কি কি ভুল আছে এবং নিশ্চিত হয়েছেন যে ওই ভুলগুলি উনি মানা মানসিক মধ্যে রাখেন না আর আমি তার সাথে একমত হওয়ারও ভুলের উপরে একমত হতে পারি না তাই আমাকে ত্যাজ্য পুত্র হওয়ার পথটাই বেছে নিতে হবে বলুন বাবা আপনার যে ফয়সালা আমি সেটাই মেনে নিলাম 25টা ওই সময় ওই দেশে টাকা দিয়ে ছেড়ে দিলেন আল্লামা আলবানীর রৌড় ছাড়া আর কোনো জায়গা ছিল তারপরে ভক্তদের মধ্যে একজন মাত্র একটা ঘড়ি মেকানিক ছোট্ট একটা দোকান দিয়ে বললেন এখানে বসে আপনি আপনার দিন গুজরাটে সংসার চালানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করতে পারেন সেখান থেকে তো তিনি ঘড়ি মেকানিক কিন্তু তিনি তো মূলত মেকানিক না ঘড়ি মেকানিক না এরপরে একটা ইঞ্জিন নিজেই তৈরি করতে ফেললেন পারলেন তখন বললেন আমি তো ঘড়ির ইঞ্জিনই তৈরি করতে পারি আল্লাহ বলে আমাকে এরকম ব্রেন দিতে পারে তাই আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার ওই হাদিসটা যেটা ভুল ধরা পড়লো ধরা পড়ার কারণে আজকে বাবার কাছ থেকে ত্যাজ্য পুত্র হলাম এই হককে গ্রহণ করে নেওয়ার জন্য তাই আমি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা হাদিসকে আমল করতে গিয়ে যদি বাবার কাছ থেকে ত্যাজ্য পুত্র হতে পারি তাহলে সারা পৃথিবীর সকল মানুষ আমাকে ত্যাজ্য পুত্র বলবে কিন্তু প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার আয়ুর যে পরিমাণ সময় আছে সেগুলো থাকা পর্যন্ত প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যতটি এখন পর্যন্ত বাদ আছে এগুলো বাছাই হয় নাই আমি সবগুলো বাছাই করে আমি দুনিয়া থেকে বিদায় এই তো আল্লাহ পাক থেকে আল্লাহ পাক কারণ লোকজন যে তা বলার বল সমস্যা তিনি সেগুলো চিন্তা করেন নাই সেই চিন্তা করলে তো তিনি আর পথের ফকির হতেন না আর পথের ফকির না হলে তো আজকে তিনি হাদিসের জগতের বাদশাহ হতেন না যে সারা বিশ্বের ফকিরদের মধ্যে সারা ফকির এটা তো উনিও মানবেন যিনি আল্লামা আলবানীকে ফকির বলেন নাই আল্লামা আব্দুল্লাহ সিদ্দিক বাস রহমা বলেছেন মা তাহতা আলিমি সামা আলামা বি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল আলবানী ইমাম আলবানী অপেক্ষা আসমান নিচে পৃথিবীর মধ্যে এত বড় কোনো আলিম নাই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান সাথে এটাও বলে দিলেন যে আলবানী হলেন এই হাদিস শাস্ত্রে এই যুগে তিনি হলেন মুজাদ্দি মানে সংস্থা তার কাছ থেকে যাকে ইনারা ফকি বলছে
মুহাদ্দিসও বলছেন, উনি বলে দিলেন যে উনি মুজাদ্দিদ, আল্লাহ আকবার। তো ইনি মূলত ফকিহ, হানাফি মাযহাবের ফকিহ, বাবার কাছেই ফিকহ পড়েছেন। তারপরে হাদিস যখন পেতে লাগলেন, ফিকহটাকে তিনি কি করলেন, সংস্কার করলেন, হাদিস মুখী করলেন। এই জন্য ফিকহ সুন্নাহ নামক একটি কিতাব মিশরের আলিম শেখ সাবিত তখন লিখলেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, ওর টিকা টিপ্পনি লিখতে গিয়ে আরেকটা বড় দলীয় ঘটনা হয়ে গেল। তার মধ্যে তিনি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হিসাবে নাম দিয়ে তিনি সেই বইটা অনুরোধ করেছিলেন যে ওই বইয়ের মধ্যে ঠিকানা লাগাতে। উনি সম্মত হন নাই, তখন আলাদা তিনি এই বইটা সামাল। আল্লাহ দেখো, তিনি মূলত ফকিহ, আর আজকে আমাদের বড় পণ্ডিত দেশে যারা পরিচিত, মিডিয়াতে, শিক্ষাঙ্গনে, রাজনীতিতে, কোনো সময় আসছি কোনো সময় নাই, কোনো সময় মানুষের সামনে, কোনো সময় সাক্ষাতে, হ্যাঁ তাল গোল ইসলামের যেগুলো কিছুই নাই, আপনার চেহারাটা অন্তত পরিষ্কার হওয়া দরকার, আমার সাধারণ জনতা বুঝবে যে আপনি কি। সালবে সালেহিনটা বলতেন একজন আরেকজনকে যে ভাই আমি আপনার শুধু ধারণার মুখাপেক্ষি, আজকে আমি আপনাকে এক পরিচয় দিচ্ছি, কালকে আপনি শুনবেন যে পর্দার আড়ালে আমার আরেক পরিচিতি, আমি এটা চাই না। দিনের ক্ষেত্রে যেন সাধারণ মানুষ আমাকে নিয়ে যাও এই ভ্রান দিতে না পারে। আল্লাহ আমাদের টিভিতে একটা, সেমিনারে আরেকটা, প্রতিষ্ঠানে আরেকটা, সমাজে আরেকটা, রাজনীতিতে আরেকটা, কয়জন আপনি কয়জন? আপনি তো একজন মুসলমান, আপনার একটা পরিস্থিতি পরিষ্কার থাকা দরকার। আল্লাহ সূত্র দিয়েছেন কিন্তু এখান থেকে নিতে হবে, ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, দায়ী হতে গেলে তার সূত্র সে মুসলমান, তার প্রধান এবং একক পরিস্থিতি সেটা। এরপরে যদি গ্রহণযোগ্য কোনো পরিস্থিতি ইসলামে থাকে, হয় কোরআনের সাথে, নয় হাদিসের সাথে, আল্লাহর সাথে, ইসলামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এই পাঁচটা জিনিসের সাথে সম্বন্ধিত যে কোনো নাম ইসলামে এলা হয়, আল্লাহ আকবার। এমনকি কোরআন সুন্নাহ কেন্দ্রিক সালাম সালেহিনদের সাথে সম্পৃক্ত কেউ যদি সালামি নাম ধারণ করে গ্রহণযোগ্য, কিন্তু এটা খাঁটি ভাবে হতে হবে। মিডিল ইস্টে সালামি সাব কন্টিনেন্টে আসলে হালাল গেল, ভাইয়া আপনার ঐতিহ্য গেল, আপনি নিজেই শেষ করে দিলেন। তো যাই হোক, আল্লাহ আলবানী মূলত ফকি এবং একজন অশিয়ান ফকি, যেই সেই ফকি না, সাধারণ ফকি না, মুহাদ্দিস। আরো আশ্চর্যের বিষয় গেল, ওনার ফকি তিনিটাকে বাদ দিতে গিয়ে আলোচক যে কথাটা বললেন যে আল্লাহ আলবানী হাদিস বুঝেন না, ওই প্রশ্নটা কিন্তু সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া না পড়া নিয়েছিল। এরপরে এই পণ্ডিত সাহেব যে কথাটা বললেন মাসালাটা, যে এটা শক্তিশালী, আল্লামা আলবানীর মতটা কিন্তু ওইটাই বলে সুবহানাল্লাহ। এবার দেখেন আমাদের মূর্খতা কত দূরে পৌঁছে গেছে। এই দেশে একজন প্রসিদ্ধ পণ্ডিত বললেন আল্লামা আলবানী ফকিহ না, এবং যে মাসালাকে কেন্দ্র করে উনি বললেন এবং শেষে গিয়ে নিজে যে সলিউশন দিলেন যে জুরে কেরাতের পিছনে আমি ফাতিহা পড়ার পক্ষে না, আল্লামা আলবানীর মত কিন্তু সেটাই, আল্লাহ আকবার। কিন্তু আমরা আগাগোড়া আমরা এটাও বলে দিই যে আমাদের আল্লামা আলবানীকে বড় ফকিহ বলা আর অমুককে বড় মুহাদ্দিস বলাটা এই কথা কোনোদিন বোঝায় না যে যেই মাসআলা উনি যেটাই বলবেন আর সেটাই মানবে, ঠিক না? ঠিক দলিল এখন পর্যন্ত আমাদেরকে এটাই বোঝাচ্ছে শক্তিশালী যে ইমাম সাহেবের কেরাত চাই জুড়ে হোক, চাই আসতে হোক, সর্বাবস্থা ইমামের পিছনে হোক, অথবা আমি ইমাম হই না হলে আমি একাকি হই, সূরা ফাতিহা পড়া আমাদের জন্য অবদান। কিন্তু এখানে মাসআলা হলো কোনটা, আল্লামা আলবানী ফকির কি ফকির আসে না? মাসআলা যদি আসে আবু হুরায়রা ফকির কি ফকির না, তা আবু হুরায়রার কোনো মাসআলা আমরা নাও নিতে পারি যদি দলিলের বিপরীতে যায়, কিন্তু আবু হুরায়রা যে ফকির এই কথা সাব্যস্ত করার জন্য আমরা জানো দিতে পারবো প্রশ্ন আছে, ঠিক তো? তো আল্লামা আলবানী যে ফকির এটা সাব্যস্ত করার জন্য আমাদের মান আমরা কুরবানি দিতে আমরা প্রস্তুত আছি, কারণ আল্লামা আলবানী ফকির যেই সেই ফকির না। এগুলো একজন আলিমকে মাপ দিলে আর সারা বিশ্বের অন্য পর্যায়ের সকল আলিমকে মাপ দিলে এরা হবে নিকৃতে মাপার মতো সেই হীরা মানিক্য, আর এরা হলো কাঠপড়া। কাঠপড়ি যত বুঝাই করবে ও ওজন নাই, ওইটার ওজনের কোনো তুলনা নাই, ওই নিকৃতি যেটা মাপা হয় সেটা, কারণ সেই মানের আলিম। মুজাদ্দিদ বলা হয়েছে, মুজতাহিদ বলা হয়েছে তাকে, আর আমি বললাম ফকি না, ফকি হওয়ার পরে এগুলোর স্তর, এটাও জানা নেই তো জানে আগে জানে না, জানলে তো জানতে হবে, তারপরে না পণ্ডিত শাস্ত্র কথা বলতে অথবা যেগুলো বিষয়ের কথা না বলা ভালো মনে করতে হবে যে এই বিষয়ে আমি বললাম না, মন্তব্য করে দিলাম। আজকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে গেলে হতে হবে কি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আল্লাহ আলবানিত এবং এইভাবে আরো যত অপন্ধি আলিম রয়েছেন, সাধারণ মানুষ রয়েছে, আল্লাহ প্রিয় হয়েছে কিসের মাধ্যমে, আল্লাহ আনুগত্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। শুনে আশ্চর্য হবেন একজন মানুষ আলিমও ছিলেন, কিন্তু আল্লাহর কালাম এটা আর একটা পয়েন্ট যে আল্লাহ প্রিয় পাত্র হতে গেলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। আল্লাহ এক বান্দা হাফিজে কোরআন এবং সবসময় কোরআনই পড়তেন, কোনো আলেম না আরব সমাজে, এ তো আলেম না,
এইজন্য তাদের মধ্যে এই প্রবণতা ছিল না যে তাফসীর লিখতে হবে। লাইব্রেরিতে দেখাইতে হবে আমি তাফসীর পড়ি না, এগুলো পণ্ডিত ব্যক্তির বাড়ির পাশে লোক জ্ঞানী থাকে, এমন জ্ঞানী যে যে সমাজে পণ্ডিত নাই সেই সমাজের পণ্ডিতরা অত জ্ঞানী হয়, তারা লৌকিকতা বিশ্বাসী না। আমাদের দুজনের প্রবণতা আছে, প্রথমে গিয়ে বললো আমাকে তাফসীর দেন, আপনি তাফসীর কি বুঝবেন? প্রথমে তাফসীর না, প্রথমে আলিফ বা তাসা আমি নিরুৎসাহিত করছি না, আমি নিজেই তো শুরু করছি উৎসাহ দিয়ে, কিন্তু যিনি আপনাকে উৎসাহ দিবেন তারই জানা থাকতে হবে যে আপনার উৎসাহটা কোন পথে সঠিক ভাবে খাটবে আর কোন পথে না, আপনাকে বেশি নিয়ে যাবে। আমাদের প্রথমে তাফসীরটা তৎকালীন সময়ে আমরা মঞ্চের এদেরকে যারা দাস দে এদেরকে আরো আজব বিশ্বব্যাপী তাকে কি বলে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এগুলো কোন দিন থেকে হলো, যেদিন থেকে বিভ্রান্তি এবং বিভ্রাস সৃষ্টি হয়েছে ইলমের জগতে, এই জগতে এবং ইলমের অঙ্গনে। চতুর্দিকে ঘেরা এবং তার চেহারাটা একটা চাঁদের মতো করে বোর খালা অবস্থায় ধপধপ করছে। ছেলে জিজ্ঞাসা করছে, বাবা আল্লাহ আপনাকে কি পুরস্কার দিয়েছেন? তো বাপ বলছে যে সারাদিন কোরআন নিয়ে থাকতেন, তার তো বেশি কিছু না, কত বড় আল্লামা যেটা নিয়ে ঘোরা হচ্ছে, দূরের কথা মহাদিস দূরের কথা, ওই প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষকতা করলে তুই নাকি মহাদিস বলে দেওয়া হয় আমাদের সমাজে, এগুলোর তারে কাছে নেই, খালি কোরআন নিয়ে পড়ে থাকে বেচারা। বাবা কিসের মাধ্যমে? বলছে বাবা আর কোনো কিছুর মাধ্যমে না, তোমার বাবা যেটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে ওটার মাধ্যমে, আর এটা কিছু রোজিরই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। ওই জামানে মে মুআসসিস কে তারিখ কোরআন হকার আর হাম জলিল হার হুয়ে তারিখ কোরআন হকার, তারা এক যুগে সম্মানী হয়েছিল কোরআনের পাঠক সেটি, আর আজকে আমরা অপমানিত হয়েছি কোরআন থেকে সম্পর্ক নষ্ট করে, কোরআনের সাথে সম্পর্ক ভালো নাই, ডেইলি একটা রুটিন ঠিক নেই, কমপক্ষে 10 আয়াত কোরআন যে আমরা পড়বো। অথচ চ্যালেঞ্জ আপনাকে যে পড়ে দেখেন, যেদিন কোরআন পড়বেন আপনার সেই দিনটা কিভাবে যান, অনেক ভালোভাবে যান, অনেক ভালো। এবং সূরা জাসিয়া 21 নম্বর আয়াতে তামিমাত দারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূরা মায়দা 118 নম্বর আয়াত পড়ে সারা রাত অতিক্রম করেছিলেন, কিন্তু আদিন হোম ফাইন হোম এবার ওয়েন তাফিল হোম ফাইন নাকান্দান আজিজুল হাকিম তামিমদারি যে তামিমদারি সহ উবাই বিন আম এই দুজনকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত তারাবির উপরে তিনি স্থির করেছিলেন, এই হাদিস বিশুদ্ধ, সেই তামিমদারি কোথায় কোথায় এসে রয়েছেন বলে দিলাম। এক রাত্রি তিনি অতিক্রম করেছেন সূরা জাসিয়া 21 নম্বর আয়াত পড়ে, তাহলে বোঝা গেল অনুসরণটা কিভাবে হয়। অনুসরণ আক্ষরিক সবসময় হয় না, আল্লাহ নিজে এখানে আপনি বলে দেন নাই যে আমি ওই আয়াতকে সারা রাত্রি যাপন করেছি
এবং তোমাকে যদি সারা রাত্রি একটা আয়াত পড়তে হয় এবং এটা আরো আশ্চর্য বিষয় ওই আয়াতটা রুকুতেও পড়ছে ওইটাই সিজদাতেও পড়ছে ওইটাই বৈঠকেই পড়ছেন এটি হলো আছে একটা মানে আল্লাহ থেকে হাসিল করলেন আসি রহু আল্লাহ জমিনদারি আমল করতে গিয়ে ওটা তো নবী করছেন মাঝে মধ্যে তিনিও করেছেন এবং পরে বলে যাবো আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাহ রাহিমাহুল্লাহ কাসিম থেকে আসতেছেন রিয়াদ শহর থেকে প্রায় 500 কিলোমিটার অন্য 450 কিলোমিটার দূরে রাস্তা আসার পথে সাথে লোকজন বলছে তো তিনি সারাদিন ক্লাস দিয়েছেন ক্লাস নিয়েছেন এবং আলোচনা করেছেন ওরা হচ্ছে একটু বিশ্রাম নেওয়ার জন্য পাশে যাই উনি বলছেন তোমাদের বিশ্রাম তোমরা নিবে আমারটা আমি নিব তাদেরকে বলেন নি বিশ্রাম নাও হঠাৎ করে একজন বলছে আমার রাত্রে খালি ঘুম ভাঙে আর আমি একবার করে তাকাই দেখি আল্লামা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ দাঁড়িয়ে আছে সারা এরপরে বললেন আবার তো উন্নত ভেঙে গেল তাহলে একটু কান কাছে নিলাম যে কি পড়ে যেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন আল্লামা আব্দুল আজিজ বিন বাজ সেটাই ইমাম বুখারি এরা ইমাম বুখারি আরেকটা অংশ তাকে দেখলে সারা পৃথিবীর পর্যটকরা বলছেন সালাতে সালিনদের কথা মনে করো সফরে ক্লান্ত অবস্থায় বলতে ফজর হয়ে গেছে তিনি এই আয়াতটি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে কাটিয়ে দিয়েছে আল্লাহু আকবার আমাদের ভাইরা দুঃখের সাথে বলতে হয় তারা বলে আলিমের রব্বানি বলে এই দুনিয়ায় নাই আর থাকলেও আহরাদের সমাজে নেই আব্দুল মাজিদ নদী এখন পর্যন্ত আপনাদের যে বক্তা সেখানে শিবির করে 2-3 মাসের জন্য তিনি তো সবচেয়ে সুরালো বক্তা সারা আহরাদের সমাজে তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লামা আলবান আল্লামা এহসান আলাইহি জহির রাহমাহুল্লাহ যেদিন বাহিউল গারদাদে গিয়ে তার কাছে বলেছিলেন প্রভু হে আমি অকিঞ্চনকে আমার মতো ফকিরকে তোমার নবী যেখানে আপনজনদের লাশ এখানে আছে ওই বাহিউল গারদাদে আমাকে এই জায়গাটুকু আমার লাশ রাখার জায়গা করে দিও শিয়াদের আক্রমণে আক্রান্ত হলেন এবং শেষ পর্যন্ত চিকিৎসা দিন থেকে তার খবর হলো পরবর্তী বছরে আব্দুল মাজিদ নদী চেষ্টা করলেন আহলাদি সমাজে আল্লাহর নবী আছে কিনা তাদের কাছে উপলি সূত্র যার কিনা সূত্র আল্লাহ সেটাই যত দাঁড়িয়ে দিলেন যে আল্লাহ এহসান আলাইহি যদি বলে থাকেন যেখানে চিহ্নিত করে দোয়া ওইটা যদি ওই জায়গায় তার লাশটা দাফন হয় তুমি বলি আর না আমি বলি না এটা ওনার সূত্র তো উনি বললেন যে পরবর্তী বছরে মসজিদ মসজিদ আমি গিয়ে দেখলাম আল্লাহ বান্দা আল্লামা এহসান আলাইহি জহির যেই জায়গায় দাগ টেনেছিলেন সেই জায়গাটাই তার দাফনের জায়গা হয়েছে এবং তিনি বললেন আহলাদিদের মধ্যে যদি কোনো অলি থাকে তাই আল্লামা এহসান আলাইহি জহির আমরা কি বলবো আমি আজমল হোসেন 361 নম্বর বলি সমস্যা কোথায় কিন্তু ইমান তো আলহামদুলিল্লাহ আছে কম বলো আল্লাহকে কম বেশি তো ভয় করি ওনারা তো আর কাউকে নিতে রাজি না তো আমি ঘোষণা দিয়ে দিলাম যে এখানে 61 নম্বর আরেকজন আসছে তার সন্তান নিয়ে তাড়াতাড়ি যে কিছু বরকতর্ক আনার জন্য প্রস্তুতি নেন আর এখানে ওই বরকতরা এটা এই নিবে বরকত এই মৃত্যু বরকত আছে আল্লাহ আসল বরকত হাকি সুন্নতি পন্থার মধ্যে তো আছে বরকত আর কোথায় বরকত আছে তাও হিন্দি আকিদার মধ্যে আছে বরকত তো ওনাদেরকে আপনারা পান নাই এখন টিপি একজন ওনাদের খলিফা পাইছেন 361তম খলিফা আর এই হায়াত টায়াত করে সৌদি আরব থেকে আনার দরকার নাই যে উনি 66 নম্বর খলিফা একটা ইগল মাথায় মিশিয়ে দিয়ে সেও বলে দিল আনা আলা আওলাদুর রাসূল আর আমাদের দেশের বাইরে আওলাদুর রাসূল শুনে পাগল হয়ে যায় এমন তো আওলাদুর রাসূল মক্কায় ধরে না মদিনায় ধরে না আওলাদুর রাসূল সিরিয়ায় ধরে না এমন ধরে ওই আপনার পাক ভারতে বাংলাদেশেও কোথায় ধরে বসে আছে ওই কুমিল্লার কোন জায়গায় একটা রবি একবার আওলাদুর রাসূল নামে নবী সাহেব আর আরেকটা প্রবাহ যদি চামড়াটা একটু ফর্সা হয় তাহলে সবাই আল্লাহ আওলাদুর রাসূল তাহলে ইউরোপিয়ানরা সবচেয়ে বড় আলাদা রসুল আজব কাহিনী যাবেন কোথায় আরেকটা কারামত হলো যেখানে যত জটমট তত কারামত বেশি তাহলে যত ভেড়া ছাগল আছে এবং এই যে আশপাশে যারা আছে তারা অজু কুশলও করে না এগুলো সবচেয়ে বড় অলি এদেরকে তো আমরাও অলি বুঝি না আপনারাও আপনারাও বুঝেন না আমরা তো বুঝি অথচ আমাদের সমাজ এই ধারা চলছে গায়ের চট আর হাতে পট এইগুলো আর আপনার মুখে মত এইগুলো আল্লাহর অলি নাউজুবিল্লাহ যত ময়লা যত কয়লা যত ময়লা তত কয়লা জটের ভিতরে কারামতে মোলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছিলাম যে কোরআন কে মহব্বত করে একজন মানুষ জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেলেন তাহলে আমরা বুঝবো না বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি
সূরা ইখলাস বেশি বেশি করে পড়তে। আগে জিজ্ঞাসা করা হলো কেন ইখলাস বেশি পড়ো, তখন বললেন এই সূরা ইখলাস আল্লাহর বর্ণনা দেয়। আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, সর্বপ্রথম বর্ণনা যে আপনার বৈশিষ্ট্যটা আল্লাহ এক এক এক, এই শব্দটা সবচেয়ে শক্তিশালী তাওহীদ, এই জন্য তার কাছে এটা প্রিয়। তারপরে তো আরো কথা আছেই, তো আল্লাহ নবী বললেন যে শুনে রাখো তোমার এই সূরা ইখলাসের প্রীতিটা তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এর বুখারী আর তিরমিজিতে আসছে যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেছে। জান্নাতে চলে গেছে, একসাথে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা অট্টালিকা তৈরি হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ আপনার নামে যদি বিল্ডিং করে আর এরপরে প্রতারণা করে বিল্ডিং নাও দেয়, আল্লাহর ব্যাপারে যেটা চিন্তা করা যায় যে এক বান্দার জন্য তিনি বিল্ডিং করে রাখছেন আর এরপরে তার পথেই বাধা, না, বিল্ডিং এর মানে হলো আপনার গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা। মহান রব্বুল আলামিন বেবি মেহমান বানিয়ে তার কাছে যে সম্মানী মেহমান সেটা পৌঁছানোর ব্যবস্থা করে তার আপনাকে বিল্ডিং এর মালিক বানাবে। এই হলো সূরা ইখলাস। সূরা মুল্ক হাদিসে আছে একজনকে ঝগড়া করে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে তার কোরআনের মহব্বত, এটা এটা মধ্যে বান্দা আল্লাহ প্রিয় হতে পারে। হাসান ইবনে আলী, আমরা তো বেশিরভাগ হাসান বসারই কথা শুনি, হাসান ইবনে আলী তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, বড় নাতি, তারও কিছু কথা শোনা দরকার। তিনি বলেছিলেন যে আজকে আমাদের মধ্যে আর আগের যুগের মানুষের মধ্যে পার্থক্য হওয়ার কারণ, বললেন আগের যুগে উনি তো আগের যুগে কিন্তু এরপরও উনি যে বড় বড় তাবিদেরকে পেয়েছেন, ইবনে ওমর তো আগের যুগে তাও বয়সে ছোট হওয়ার কারণে উনি সাহাবি, উনিও সাহাবি, উনি বড় বড় তাবিদেরকে পেয়েছেন, ওখানে যে পার্থক্য হয়ে গেছে তারা ওইটাকেই পার্থক্য করছেন। বলছেন তোমাদের মধ্যে আর আগের যুগের মধ্যে পার্থক্য এই যে তারা মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর পক্ষ থেকে বার্তা হিসাবে নিয়েছিলেন, চিঠি, আমাদেরকে চিঠি বলি, এই চিঠিটা পড়ে আগের যুগের মানুষ যেরকম আবেগ আপ্লুত হইত, এইভাবে সাহাবায়ে কেরাম খালি আবেগ আপ্লুত না, এর পাশাপাশি তার দাবি দেওয়া কি পালন করার জন্য তারা ব্যস্ত হতে। দেখছেন তো আগের যুগে যখন এই সমস্ত মাধ্যমগুলো ছিল না, আধুনিক মাধ্যম, তখন মানুষ কিভাবে চিঠি দিয়ে গুরুত্ব দিত, আগে একজন দিতে পড়াইত, এরপরে কি কি বলছে এটা ব্রেনে ঢুকত, তার তো লেখা জানে পড়া জানে, এরপরে একটা একটা করে পয়েন্ট আউট করে আরেকজনকে দিয়ে এটা লেখাইত, তারপরে এটা গুরুত্ব সহকারে তারা সেন্ড করত। কারণ সাজি সেজে আরেকজন প্রাপকের নামে সে একটা আরেকটা মজা ছিল, আজকে এগুলো আসে হই হুল্লু, নামও দিয়েছে অন্যকে হই হুল্লু, মানে হইচই মতো আর একটা কথা বলা শেষ এই হয়ে গেল, আন্তরিকতা নাই এর মধ্যে, কোনো অন্তর্নিহিত কোনো জিনিস নেই, বরং যত ধোকা যত প্রতারণা যত বেশি মানুষকে একটা দিয়ে আরেকটা বোঝানো আজকে এই এই মাধ্যম যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমেই কিন্তু হচ্ছে, যত ক্রাইম অন্যায় উপকর্ম এই যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে হচ্ছে। সেই জন্যই আবার বলছি যে আমাদের আদি অকৃত্রিম উপকরণের উপর থেকে আবার ফিরে যেতে হবে, তাইলে মেম্বার দিয়ে শুরু হয়েছিল এই পয়েন্টের সূচনা, মেম্বারকে কাজে লাগাইতে হবে, একদিন জমা খুতবা যে নতুনের প্রকারে হলে হবে না, কিন্তু যদি আবার গঠনমূলক ভাবে পরিকল্পনামূলক ভাবে একটা খুতবা দেওয়াও যায় এবং ওটা ঠিক মতো নেওয়াও যায় তাহলে এক সপ্তাহ কেন এটার মধ্যে থেকে এমন কিছু নেওয়া যাবে যে সারা জীবন ভর সেটা চলতে থাকে। আল্লাহ, এই জন্যে আমাদের টার্গেটের মাধ্যমে খুতবা দিতে হবে। কোরআনের মহব্বত আমি মনে করি না যে এখন পর্যন্ত আপনাদের জন্য পর্যাপ্ত কিছু বলতে পেরেছি যার ফলে এই বিষয়ে আমি সার্থক হতে পারি, তারপরও কিছু বলবো। গান বাদ্যের মায়া এবং কোরআনের মায়া এটা আল্লাহর এক বান্দা যদি হয় তাহলে তার একটা যেহেতু অন্তর আছে ওই জায়গায় দুইটার মোহ স্থান পাবে, সুতরাং হয় কোরআনের মহব্বত আর নাইলে গানের মহব্বত। এখন প্রশ্ন আপনি আপনাকেই করেন, আর গান বলতে বলো গান না, গান বলতে যা আছে গানের সাথে টান সব না, গান টানে যা মাথা আসে আজকাল গান কি, আজকে তো গান হয়েছে না কি, গানের সাথে সেটা এগুলোর সাথে যদি মোহ মায়া থাকে আপনি কোরআনকে ভালোবাসার দাবি করলে মৃত্যু, কারণ কোরআন এত সম্মোহনী শক্তিশালী কিতাব, এটার ভালোবাসা কাফিররা পর্যন্ত এটার কারণে ঘুমাইতে পারত না, রাতের অন্ধকারে গিয়ে শোনার জন্য পাগল হয়ে যেত,
আর আপনি বলেন যে কোরআনকে মহব্বত করি, আর সেটা দেখা যাবে শুক্রবারই মহব্বত, রমজান কেন্দ্রিক মহব্বত, আর কোনো কোনো বেদাত অনুষ্ঠান হলে বেদাতি মহব্বত। এই জন্য আমি আর ওই প্রথমে কোথায় বললাম না, কারণ ওটা তো গ্রহণযোগ্য মহব্বতই না। ওই যে বড় একজন আলোচক বলছেন আল্লামা আকবরের কথাই না, উনি ওই আলোচনাতে বারবার বারবার খালি শোবে বরাতের কথা বলছেন। শোবে বরাত যদি ইসলামে নাই, তাহলে শোবে বরাতি পরহেজগার এটা বলা ঠিক হবে না, কারণ ওখান থেকে আরেকজন নিয়ে নিবে যে উনি তো শোবে বরাতি পরহেজগারির কথা স্বীকৃতি দিয়েছে। অতএব যেটা বেদাতি অনুষ্ঠান সে নামে আসবে না, মিলাদ মাহফিলের নাম ওই প্রসেসে আসবে না, যেখানে আসলে একজন শুনলে বুঝতে পারে যে না উনি বোধহয় মিলাদ মাহফিলকে সাপোর্ট করে। তাদের এক মুহূর্ত তারা অবচয় মনে করবে যে কোরআনের বাহিরে যাওয়াকে, এমত অবস্থায় কমেডি, এমত অবস্থায় একটা সামাজিক নাটক, এই সমস্ত নাম দিয়েও তারা তাদের সময়টা নষ্ট করাকে তারা নিজেরা অপচয় হয়েছে মনে করবে, লস মনে করবে। কিন্তু আজকে তারা মনে করছে এটাকে এনজয় টাইম পাস, আজকে তারা মনে করছে যে এটা হলো আপনার একটা উত্তম বিকল্প, এটা কেমন বিকল্প হয়, আপনার আগাগোড়া জব, আপনার ডিউটি, আপনার ব্যস্ততা, আপনার বিকল্প, আপনার সংকল্প, আপনার সকল কিছু চিন্তা চেতনা, আপনার সারা সময় যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জল্পনা কল্পনা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ্রত কোরআন তিলাওয়াত নিয়ে, আল্লাহর দ্বীন এর চর্চা এবং এটার গুণাহল এবং প্রচার ও প্রসার নিয়ে। তাই আপনি আল্লাহকে ভালোবাসলে এবং আল্লাহ এই অবস্থা আপনাকে ভালোবাসলে, তাই এটা পরিষ্কার হওয়া দরকার। আপনি আল্লাহকে ভালোবাসা দাবি করলে তো হবে না, ধরে নিন যে একটা লোক প্রস্তাব দিয়েছে বিয়ের প্রস্তাব, হুজুরের কাছে গিয়ে এলে বলছে যে হুজুর ওই কাল অর্ধেক আগিয়ে গেছে, বাকিটার জন্য আপনি দোয়া করবেন, বলে বাবা অর্ধেক কিভাবে আগাইলো, বলে আমার পক্ষ পুরো রাজি, বংশ সুদ্ধা সব রাজি, অর্ধেক করি না, বলে ঠিক আছে আমার একটা প্রশ্ন উত্তর দাও, ওই পক্ষের কাছে কি প্রস্তাব গেছে বা তারা উত্তর দিয়েছে, বলে ওখানে খালি প্রস্তাব দেওয়াটা বাকি আছে, কিন্তু আপনাকে বললাম তো অর্ধেক পাই, অর্ধেক তো দুই পক্ষ নিয়েই তো পুরা, তো এক পক্ষ তো রাজি, তো হুজুর ধমক ধমক দিয়ে বললে যে ব্যাংকের পতাকা এতদিন লেখাপড়া করেছি মনে করছি কিছু শিক্ষক, এখন তো দেখছি সবই বৃথা, ওই পক্ষের কাছে উত্তর দেওয়া প্রস্তাব দেওয়ার আগ পর্যন্ত এমনকি উত্তর আসার আগ পর্যন্ত অর্ধেক বলাটাই ভুল, এটা হলো ওখানকার উত্তরের উপরে ভিত্তিশীল। এই ঘটনার সাথে সেই ঘটনা মিলে তারা সহজে বুঝে পারেন যে বিয়েই করে নেয় হুজুরের কাছে ছেলে সে বসে আছে, তারপরে আবার হুজুরের ঘরে আর তখন হুজুর আরো ভালো করে জানলেন, তো বিয়ে প্রশ্নে আমার দুয়ারি তো কি আমাদের বুঝে এরকম আছে, তো আপনি আল্লাহকে খুব ভালোবাসেন, এটার উপরে তো আজকে আমাদের সুন্নতি অনুষ্ঠানের আমার উপরে বেদাতি অনুষ্ঠান প্রশ্ন, যদি আজকে মুসলমান এই ব্যাখ্যাটা জানতো যে ভালোবাসার দাবিতে সফলতা চিন্তাই করা যায় না, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় পক্ষে সাড়া পাওয়ার ব্যবস্থা কোথায় আছে সেটা আয়ত্তে না আনা যায়, আপনি যে আল্লাহকে ভালোবাসবেন বেদাতি অনুষ্ঠান দিয়ে কোথায় সাড়া পাওয়ার ব্যবস্থা আছে, সুন্নতি আমল দিয়েও তো আপনারটা কবুল না হওয়া পর্যন্ত আপনি সাড়া পাচ্ছেন না, আগে আপনি আমলটাকে সুন্নতি বলে নিশ্চিত করবেন, এখলাস আছে না নাই আপনার আমল কবুল হওয়ার প্রধান শর্ত, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য আপনি নিশ্চিত করবেন, তারপরে সেটা বিয়ার থেকে বিরত রাখবেন, তার নামাজে দাঁড়িয়ে গেছেন মানুষকে দেখানোর উদ্দেশ্য এসে গেছে নামাজ বাতিল, বেশ থেকে বেশ আলিমে বলেছেন অন্তত প্রথমে মাজার দিয়ে এসে যায় শেষে বান্দা ঠিক করে নেয়, ওই যার কাছে আসছে এই নামাল আমাল বিল হাওয়াদিস শেষের উপরে ভিত্তি, আল্লাহ মাফ করুন, আবার দুনিয়াদারির চিন্তা যদি থাকে তাহলে অর্ধেক আপনাকে যদি ভালো না বাসেন আপনার দাবিটা মিথ্যা, ভালোবাসবেন কখন যখন আপনি শর্ত পালন করবেন, তার মধ্যে একবার কয়েকটা পয়েন্ট আলোচনা হয়েছে বা চারটা, একটা হলো পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ, দুই নম্বর মহাগ্রন্থ আর কোরআনকে মনে প্রাণে ভালোবেসে তাকে সঙ্গী বানানো, তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমলকে খাঁটি করা, চার নম্বর হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার অনুসরণ ছাড়া আপনি আল্লাহ ভালোবাসা পাত করতে পারবেন, এবং সেটা যদি করেন সাথে সময়ের দিকে লক্ষ্য রেখে আজকে পাঁচ নম্বরটাই বলবো আর বলা যাবে না, ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদত যদি যোগ দিতে পারেন
আপনি আল্লাহর মাহবুব এবং প্রিয় হয়ে যাবেন। আল্লাহ দরিদ্র দেখো ভাই সেটা এবং হাদিসে কুদসি ওয়ালা ইয়াসাল আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বু ফা ইন আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি আলাইহা। আমার বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে করে নফল ইবাদত করে করে সে আমার সন্তুষ্টি এমন ভাবে অর্জন করতে থাকবে যে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। আমি আল্লাহ যখন তাকে ভালোবেসে ফেলবো তার কান তার চক্ষু তার হাত তার পা সেগুলোর জন্য বাঞ্ছত সেই গুলো নাড়াচাড়া করবে এগুলোর পরিচালক আমি আল্লাহ নিজে স্বয়ং করে। এটা সঠিক ব্যাখ্যা। আর বেঠিক ব্যাখ্যা হলো আল্লাহ নিজে নাকি বান্দার এই অঙ্গে এসে মিশে যায় লীন হয়ে যাবে যেটার অর্থ দাঁড়ায় যে আর বান্দাও নেই আল্লাহ নেই, কারণ এক হয়ে গেলে আর কে কারে কি করবে। পাত্রপক্ষ আর মাতৃপক্ষ যদি কোনো কারণে সমস্যা হরমোনের কারণে দেখা যায় যে রাত্রিতে রাতারাতিতে দুজন এক মানুষে পরিণত হয়ে গেছে তাহলে সকল অঙ্গ ভঙ্গি সহ সব এক হয়ে গেছে বিয়ে হবে নাই। আজব কাহিনী। একজন পাগল বলে যে আল্লাহর বেশি নৈকুট লাভ করতে করতে আল্লাহ বলে বান্দার মধ্যে এসে একাকার হয়ে যায়। ওখানে যদি পাত্র পাত্রী এক না হওয়ার কারণে বিয়ের সম্পর্কই নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ এবং বান্দা এক হওয়ার কারণে দাসত্বের সম্পর্কের মতো এত বড় সম্পর্ক পৃথিবীতে এর চেয়ে বড় সম্পর্ক নেই। তিনি মাহমুদ হবে আর চেয়ে গোলাপ হবে কেমনে হবে যে আরো পারলাম ওর জন্য আর একটা আলাদা খুতবা কেন কয়েকটা খুতবাই লাগবে এগুলো আপনারা শুনেও থাকবে। তো যাই হোক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ বা বান্দা সকল কাজের তদারককারী হয়ে যাবেন তিনি তত্ত্বাবধায়ক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ এই বান্দাকে শেখাবে কে? আল্লাহ আকবার। এই বান্দাকে ঠকবে কে? এই বান্দাকে হার মানাবে কে? এই বান্দার হাত থেকে জান্নাত ছিনিয়ে নিয়ে দিবে কে? এই বান্দার হাত থেকে হকের মালা ছিনিয়ে নিবে কে? এই বান্দার কাছ থেকে আপনার সেই ধোকাবাজির মাধ্যমে প্রতারণার মাধ্যমে দিনের সঠিক পথ এবং মত এবং তথ্য সেগুলো হরণ করবে কে? কেউ পাবে না, কারণ আল্লাহ বিশেষ তত্ত্বাবধানে তিনি আল্লাহ হাত বলে আলহামদুলিল্লাহ। তাহলে কিছু পয়েন্ট আউট দরকার। নকলে মতের মধ্যে তাহাজ্জুদের কর্তা আগেও শুনেছেন তারাবি থেকে তাহাজ্জুদ এসে গেল ফাস্টের নামাজকে আমরা পড়ি এটা ফজরের মাকরু টাইম শেষ হওয়ার পরে জোহরের মাকরু টাইম ওটা 10 মিনিট আজানের আগে 10 মিনিট আর ফজরের সূর্য ওঠার থেকে নিয়ে উঠতেছে তোমার 20 মিনিট এটা বাদ দিলে এর মাঝে যেই নামাজটাই পড়বেন এগুলোকে আরবিতে একটাই পরিভাষা বলা হয়েছে দুহা মধ্যাহ্ন। দিনের প্রথম অংশ হয় মধ্যাহ্ন। তো এই জায়গায় মাত্র 2টা রাকাত নামাজ পড়লে প্রথম যে ফজিলতের কথা আসছে বেহেশা 360 জয়েন্টের সদকার কথা আসছে ওই জায়গায় বসে বসে থেকে তাসবিহ তালিম পড়ে এটা পড়লে 3 বার করে তাকিদ দিয়ে কবুল হজ এবং উমরার সওয়াবের কথা আসছে। আবার সাহাবারা যুদ্ধে গিয়ে তরিত গনিমতের মাল নিয়ে ফিরত আসার পরে ইবনে মাজাহ সনদ সহিহ আল্লাহর নবী বললেন আমি কি তোমাদেরকে সংবাদ দিব না বি আকসারা মিনহু গনিমাতান ওয়া আসরা মিনহু কাররাতান আরো গনিমতের মাল বেশি নিয়ে ফিরত আসার ব্যবস্থা হবে এবং খুব অল্প সময়ে তোমাদের বাড়িতে ফিরত আসার ব্যবস্থা। আজকে যারা প্রবাসে হায় সারা জীবন প্রবাস কোনো বিশেষ জটিলতা ছাড়া অত বেশি সময় তো প্রবাসে কাটানো ঠিক না আর বিধর্মীদের রাষ্ট্রে গিয়ে সেখানে গ্রিন কার্ড এই গ্রিন কার্ডের স্বপ্ন দেখাও ঠিক না যত তাড়াতাড়ি নিজের আবাস আসবে দাওয়াতি কাজ আছে বিশেষ কোনো সুবিধা এখানে সমস্যা চিকিৎসার ব্যাপার সেবা বিক্রি অর্জনের ব্যাপার আছে কিছু আপনার আর অন্যান্য ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে তারপরে শর্ত আছে আপনার ইলিম আছে না নেই ইমান মজবুত কিনা এবং আপনার সেই পরিমাণ জ্ঞান আছে কিনা ইমান এবং তাকওয়া এবং এই 3টা শর্ত যেগুলো দিয়ে আপনি তাদের সকল সংশয় থেকে এবং সকল পাপাচার থেকে আপনার ইমান এবং আপনার আমল এবং আপনার জ্ঞানকে আপনি হজত করতে পারবেন এই 3টা শর্ত হলো আপনার মধ্যে থাকবে। আরো 3টা শর্ত হলো গভীরাগত কারণ হয় চিকিৎসা আর নাহলে ওই বিদ্যা যেটা মুসলিম রাষ্ট্রে নাই আল্লাহ আকবার তা না হলে ব্যবসা যে ব্যবসা সঠিকভাবে কোনো মধ্যে এখানে পাচ্ছেন না চতুর্থ আরেকটা হলো দাওয়াতি সাথে আপনি বিদ্যুৎ রাষ্ট্রে থাকতে পারেন তা না হলে বিদ্যুৎ রাষ্ট্রে থাকা আপনার জন্য হারাম। আল্লাহ নবী বলছেন এমন এক চুলা সে করবো না যেখানে তারও চুলা জ্বলবে তোমারও চুলা জ্বলবে আর তোমার চুলার আগুনটা হবে একজন বিধর্মীর আগুনের চেয়ে নিচু এটাকে আমার প্রেস্টিজ লস হিসাবে আমি মনে করি। কখনো যারা মেহমান হিসেবে থাকে ওরা কি কোনোদিন ওদের চেয়ে বৌলুক হিসেবে থাকতে পারে ওরা তো মেহমান আপনাকে দেখাচ্ছে মেহমান জামাই বাবু হিসেবে রাখতেছে তাদের থিওরি আমরা অনেকেই জানি অমরুল হাদ্দা বলেছেন ইসলামে সকল কড়াগুলো ভেঙে ফেলবে তারা যারা ইসলামী সমাজে বাস করে
অথচ জাহিলি যুগের সকল জিনিসগুলো জানে না। আজকে জাহিলি যুগের কথা জানতে হবে। তাদের থিওরি হলো যাদেরকে ন্যাশনালিটি দিয়েছে তাদের প্রথম জেনারেশন একশো একশো তাদেরই খা, তাও অনেকে চলে যায়, তাদের থিওরি অনেকে চলে যায় এবং ভঙ্গ করে। দুই নম্বর জেনারেশন হাফ এন্ড হাফ, 50-50 তাদের টার্গেট, অর্ধেক আমাদের আসতে হবে। সবচেয়ে বেশি আপনারা খালি কিউসি ডেলারা কিছু কথা বললে কি হবে, আসল খবর নিয়ে দেখেন যে ইউরোপে তাদের আলাদা বেশি। সবচেয়ে বড় আল্লাহর অলি গিরি যারা দেখায় এনাদের সবচেয়ে বড় চাঁদাবাজি জায়গা হলো ইউরোপ। ইউরোপ আমার এই বিপরীতে সবচেয়ে বড় বেদাত এবং সিরিকের আপনার যারা বেরোবি লাইনের ফুলতুলি তরিকা যারা এদের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স ইনকামের সোর্স এই জায়গা হলো ইউরোপ, ইউকে তার মধ্যে প্রধান। এগুলো জানা না তো বলতেছিলাম আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ব্যবস্থা দিয়েছেন সেখানেই একটা ব্যবস্থা আছে। আপনার বাড়িতে বসে চাষের অভ্যাস করুন, নবী সুন্নাহ বলছেন তাড়াতাড়ি করে যুদ্ধ থেকে ফিরত আসার ব্যবস্থা হবে। তার মানে যারা প্রবাসে এখনো 30 বছর কাটাচ্ছেন স্বপ্নও দেখেন না যে বাড়িতে আসবেন কিনা, ওখানে সব জায়গায় মাইর পড়ছে এগুলো না গাড়ি কামুকিতে লাগছি ছাড়তাম না, প্রবাসী হয়ে গেছে না নোয়াখালীর লোক চিন্তা করে লাভ কি বলে, নোয়াখালীর লোক খালি ঢাকায় থাকে, ময়মন সিংহের লোক ঢাকায় থাকে, নোয়াখালীর লোক খালি জাপানে থাকে, এদের নামই বলে হয়েছে জাপানে। আমরাও তো কম, যেটা দূর সেটা দূর হিসেবে বলতে হবে, আর যেটা গুম সেটা দাঁড়ি হোক সেটা ভুল হিসেবে বলতে হবে। তো বলছিলাম যে প্রবাসে কম থাকার চেষ্টা করতে হবে আর ভিতরে আসতে তো না যাওয়ার চেষ্টা করতে হবে। ব্যবস্থা আপনার এবাদতই তো আছে, আল্লাহ নবীটা বললেন দুই রাকাত শাস্তের নামাজ যদি পড়ো তোমার গনিমতের মাল হবে ওই যুদ্ধের গনিমতের মালের চেয়ে আরো পর্যাপ্ত আরো প্রচুর পরিমাণে হবে বেশি হবে, এবং তাড়াতাড়ি করে তোমরা বাড়িতেও ফিরত আসার ব্যবস্থা হয়। আল্লাহ আকবার। এইভাবে আর ওই সময় কেন আল্লাহ বিশেষ করলেন, ওই সময় সবাই ঘুমায় আছে, আমার আল্লাহ বললেন আমার বান্দারে তুমি যখন আমার জন্য একাকি দাঁড়িয়ে গেলা এত অন্ধকারে এত শীত এগুলো অতিক্রম করে, তাহলে আমি আল্লাহ তোমাকে আমারও একাধিত্ব দান করলাম, বিশেষ নৈকট্য বিশেষ আমার সংশ্রম দান করলাম, আমার আল্লাহ আমার ঠকেন না, যেটা আপনি চান সেটাও দেন, এখানেও বোনাস দিয়েছে। ওই সূরা আলিফ লাম মিম সাজদা যেটা সুন্নতে কিরাত পড়তে গেলে শুক্রবারে পড়তে হয় সেখানে আবার বলেছেন ফালা তাআলা বিনা সুন মা উফিয়া লাহুম মিন হুরাতি আমলিন জাযা বিমা কানু ইয়ামালুন, আমার বান্দা যেহেতু গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ গোপনে গোপনে রাখা একটা পুরস্কার রাখলাম জান্নাতে ফৌরে এই আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বোনেরা আবার বলবেন না আমাদের আবার যদি তাহাজ্জুদ পড়ি তো গোপনে গোপনে পুরস্কার দিতে হবে, গোপনের পুরস্কার যদি না থাকে তাহলে তাহাজ্জুদ পড়তাম না, বয়কট করলে তো সমস্যা। তো বলতে হবে যে আপনি ওখানে যাওয়ার পরে যেটা আপনার গোপনে হওয়ার চেয়ে আরো গোপনে আমার আল্লাহ আপনাকে সেটাই দান করবে আল্লাহ আকবার। এবং গবেষকরা গবেষণা করে দেখেছেন এবং আধুনিক হোক আর পুরাতন হোক বৈজ্ঞানিকরাও বলেছেন যে দুনিয়াতেও তিনি শালীন রুচি সম্পন্ন মহিলা অভিজাত মহিলা তিনি কোনোদিন তার স্বামী ছাড়া অন্যদিকে তার রুচি তো দূরের কথা, বুকে একটা মর্যাদা না আলাদা না বলে আল্লাহু আকবার। এই জান্নাতে যিনি হবেন তার কি বুকে বই দিকে যাবে আল্লাহু আকবার, উত্তর হয়ে গেল। এই হচ্ছে শক্তিশালী উত্তর, কোনো নাই। এই উত্তর না জানার কারণে একজন আধুনিক ইসলাম প্রচারক উনি বলতে বাধ্য হয়েছেন যে হৌর এটাকে আল্লাহ মিডিলে রেখে দেন না, না বঙ্গলিব না স্ত্রী লিঙ্গ ভুল ব্যাখ্যা, হোর শব্দ হিসাবে বঙ্গ হতে পারে কিন্তু হোর দ্বারা উদ্দেশ্য নারী এছাড়া কোনো ব্যাখ্যা সেখানে না, আর সেটাকে বুঝতে কি করে বিধর্মীদের সামনে এখন যে উত্তর দিলাম এর চেয়ে আর শক্তিশালী কোনো উত্তর নাই। এবং এটা তারা আটকে বুঝতে পারলেন যে তারপরও ঘুরে ফিরে ইসলাম সম্পর্কে আধুনিক বিজ্ঞান হিসাবে আপনি যদি প্রমাণ করতে চান বিধর্মীদের সামনে প্রমাণ করতে চান আপনাকে সবচেয়ে সূক্ষ্মতিপূর্ণ উত্তর দিতে গেলে যে যত বড় জ্ঞানী হবে ইসলামের জ্ঞানে তার কাছেই সবচেয়ে বেশি শক্তিশালী উত্তর পাবেন, অন্য কাছে সহজে পাওয়া যাবে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওখানেই বলেছেন সেই জায়গায় যেখানে আগে বলেছেন তাতা যা হয় জুনুক হুমানি মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফুম ওয়া তামা অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, তাহাজ্জুদের নামাজ তো পড়লে
আপনি বিছানা থেকে আপনার 520 কা আলাদা করে আমার আল্লাহ এটা প্রশংসা করে বললেন যে তারা আল্লাহ ভয়ে আল্লাহু আকবার আল্লাহ গজবে ভয় করে আবার আল্লাহ রহমতের আশা করে বিছানা থেকে যতই আরামদায়ক বিছানা হোক না কেন তারা সেখান থেকে দাঁড়িয়ে যায় আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য এবং হাদিসে যে তিন ব্যক্তিকে দেখে আল্লাহ পাক হেসে দেন তার মধ্যে এক ব্যক্তির কথা বলা হয়েছে আরামদায়ক বিছানা এবং তার ঐরকমই তার মনের মতো স্ত্রীকে রেখে সে ওখানে রেখে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের জন্য ওইটা দেখে আমার আল্লাহ খালি সন্তুষ্ট হন তারা হাদিসে আসে আমার আল্লাহ হেসে দেন বলুন আল্লাহ হেসে এবং বিল বিশেষ মুসলে সাহেব ইবনে হাম্মানে হাদিস আসছে একদিন মা আসা একেবারে গায়ে গা লাগার পরেও তার তো বিছানার খবর তো জানেনি কিন্তু মা তো ছিলেন মায়ের মতো পৃথিবীতে এরকম মহিলাই পায় না কিন্তু বললেন আসা রে আজকে রাত্রিতে তুমি আমাকে দিবা কি আমি আমার এবং আমার আল্লাহর জন্য এই রাত্রিটা বরাদ্দ করতে চাই তুমি আমাকে অনুমতি দাও আল্লাহু আকবার আমার কত সুন্দর সমন্বয় চিন্তা করে দেখেন যেখানে মানুষের অধিকারের প্রসঙ্গ আছে অন্তরটা বিপুল হয়ে গেছে আজকে কাঁদবেন আল্লাহর উদ্দেশ্যে তাহাজ্জুদ হবে আজকে এমন ভাবে আর কোনোদিন হয় নাই চোখের পানি আজকে এমন ভাবে ঝরবে আর কোনোদিন ঝরে নাই এবং বেলাল বলছেন যে বক্ষদেশ ভিজে গেছে এর আগে দাড়ি ভিজে গেছে তারপরে মাটি ভিজে গেছে আজান দিয়ে আমি চলে গেছি অনুভূতি চাওয়ার জন্য দেখছি কান্দা বিলাপ কান্না বিলাপ চলছে রুদন চলছে শিশু বাচ্চার মতো কাঁদছে কান্না ঠেকাতে পারছেন না বলছে আল্লাহ এত কেন কাঁদছে আপনার আগের গুণা মাফ পরের গুণা মাফ আল্লাহ নিজে বেলাম রে আজকে আমার উপরে সূরা আল ইমরানের শেষ আয়াতগুলো নাজিল হয়েছে ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলি আলবাব আল্লাহু আকবার এই আসমান জমিন এবং দিন রজনীর এই পরিক্রমায় এবং এগুলোর আদান প্রদানে এগুলোর আগমন বিগমনে রয়েছে যারা জ্ঞানী তারা গুলি তাদের জন্য উপদেশ আল্লাহ নবী বলছেন ওয়াইলুল লিমান তারাহা ওয়ালাম ইয়াতাদাব্বারহা বিলাল যারা এই আয়াতগুলো পড়ে এবং এগুলো গবেষণা করে না তাদের জন্য ধ্বংস অনিবার্য আজকে আমার করে আয়াত আছে সেই জন্য রাত্রে মন থেকে উঠলে সুন্নত হলো তিনি এগুলো আয়াত পড়তেন শেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল মুলকু ওয়াল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا اله الا الله والله اكبر اللهم اغفر لي এর উপরে পোহাটি পড়লো না তাইলে এরপরে রুজু করে নামাজ পড়লে সকল নামাজ কবুল দোয়া করলে সকল দোয়া মঞ্জুর আর যদি কোনো কারণে উঠতে না পারেন তো বিছানায় থেকেও যদি পড়েন সেটা আরো পুণ্যে আসে আপনি নামাজ পড়লেন না যে নামাজের কথা আসলে কিন্তু যা দোয়া করবে শুয়ে শুয়ে আমার আল্লাহ সেটাও ফিরত দিবেন না তবে নফল এবাদতের মর্যাদা নফল এবাদতের ফজিলত আমরা যদি বলতে যাই শেষ হবে না এটা সহজ উদাহরণ হলো ওই বৃদ্ধি বৃদ্ধি মতো আজকে আমরা যেটাকে বলি আপনার অতিরিক্ত নাম্বার সেই তো অতিরিক্ত কিন্তু এটার মাধ্যমে আপনার মান নির্ণয় হয় এর মাধ্যমে এর সাথে আবার প্লাস হয় এর মাধ্যমে আগে কি হতো মেধা তালিকায় নাম সন্নিবিষ্ট হতো আপনার গোল্ডেন স্টার হওয়া যেত নফল এবাদত হলো এই মানে ভালো থাকা আমাদের সবাইকে ফরজ এবাদত যদিও বা বেশি সেটা ছাড়া আমাদের ইমানই থাকবে না নামাজ যদি না পড়ে তো ইমানই থাকবে না কিন্তু এরপরে পরে মনে রাখবেন দুনিয়ার কোন আখেরাতে আমাদের উদ্বৃত্ত এবং অতিরিক্ত আল্লাহর পক্ষ থেকে অ্যাওয়ার্ড এবং আল্লাহর রহমানের পক্ষ থেকে গিফট এবং পুরস্কার এর মাধ্যমে পুরস্কৃত হতে গেলে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে আরো উন্নত হতে গেলে নফল এবাদতের কোনো বিকল্প নাই অতএব ফরজ এবাদতের পাশাপাশি আমরা যদি বেশি কিছু করে নফল এবাদত তথা কোরআন তিলাওয়াত দোয়াও দেখি সকাল সন্ধ্যা বিছানায় শোয়ার তারপরে ঘুম থেকে ওঠার ঘুম থেকে যাওয়ার মসজিদে প্রবেশ করার মসজিদে বের হওয়া এই তালিকায় কিন্তু যথেষ্ট না অনেক লম্বা তালিকা আছে এগুলো আরো খুঁজে 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 বের করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কফি কাম করেন এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য আরো বেশি সচেষ্ট হতে পারি আল্লাহ পাক আমাদের শরীর স্বাস্থ্যে স্বাস্থ্যে আমাদের মনে আমাদের ধনে আমাদের জানে আমাদের মানে আমাদের হায়াতে আমাদের সন্তান সন্ততিতে আমাদের আপনজনে আমাদের পারিপার্শ্বিকতায় আমাদের পরিবেশে আমাদের দেশে ঘেসে আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করেন রক্ষা করেন দুনিয়া আখেরাত আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় পাত্রে পরিণত করেন আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন আমাদেরকে জান্নাতে ফেরদৌস অধিবাসী করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন